মধ্যমঙ্গল নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। উৎসবের দিনে যাতে সকলেই আনন্দের সাথে সেই উৎসব উদযাপন করতে পারেন সেই উদ্দেশ্যেই ফারাক্কা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক বৈঠকের আয়োজন করা হয়। ফারাক্কা থানার আইসি উদয়শঙ্কর ঘোষ, বিডিও আবুল আলা, মামুদ আনসার সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা বৈঠক করেন 29টি পুজো কমিটির সদস্য দমকল কর্মকর্তাদের সাথে। মূলত দুর্গাপুজোকে ঘিরেই খুঁটিনাটি বিষয়ে আলোচনা হয়, উঠে আসে পুজো কমিটিগুলির বিধি নিষেধ মানার বিষয়টিও। পাশাপাশি ফারাক্কার হোসেনপুরে ভাঙন কবলিতদের সাহায্যে এগিয়ে আসার আবেদন জানানো হয় পুজো কমিটিগুলিকে। স্যার, এবার ফারাক্কাতে কতগুলো পুজো হবে? 39। এই পুজোগুলো যে মানে এদের যে আলো আচরণ কি কি বলেন, যে কারা কী হয় পুজো করবে? পুজোগুলো আছে, এদের মধ্যে তিনটে গ্রুপ আছে, লো বাজেট, মিডিয়াম বাজেট, বিগ বাজেট। এই তিনটে বাজেট এখানকার চিন্তাভাবনা করে এই তিনটে বাজেটের পুজো কমিটি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড পুজো অ্যাওয়ার্ড আছে, সেগুলো আমাদের দেখা হবে। তাদের ডিসিপ্লিন, তাদের প্রতিমা, তাদের প্যান্ডেল, তাদের মেসেজ টু দ্য সোসাইটি সবগুলো দেখে বিচার করে ফার্স্ট সেকেন্ড থার্ডের পরে আমরা একটা বড় বর্ণাঢ্য অনুষ্ঠান করে তাদেরকে পুরস্কৃত করবো। মহরম কমিটিগুলোকে পুরস্কৃত করবো যারা ভালো প্রসেশন করেছে। হোসেনপুর গঙ্গা ভাঙন নিয়ে ব্যবহারা সারা ফেলেন, দেখলেন লোক এখানে এলো, কেমন লাগলেন? এর মধ্যে হোসেনপুর গঙ্গা ভাঙন নিয়ে আমি আবেদন রেখেছিলাম যে ওই এলাকার দুস্থ মানুষদের, বিশেষ করে ছোটো ছেলেমেয়েদের কিছু যদি নতুন বস্ত্র সাহায্য করা যায়। তাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম নারী পুরুষ সকলে মিলে আজকেই তাদেরকে বেশ কিছু টাকা তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।